রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত মাহমুব হাবিব হিমেলের নামে নির্মাণাধীন একটি বিজ্ঞান ভবনের নামকরণ করা হবে। সেই সঙ্গে হিমেলের স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণও করা হবে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিয়েছে রাবি উপাচার্য অধ্যাপক ডাক্তার গোলাম সাব্বির সাত্তার। বুধবার 2 ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এ আশ্বাস দেন তিনি। মঙ্গলবার 1 ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসের ভেতরেই ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন হিমেল। এ ঘটনার পর বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে সহপাঠীরা। সেই সময় উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন হিমেলের দাফন শেষে সাবাস বাংলাদেশ চত্বরে তাদের নিয়ে বসবেন এবং তাদের দাবিগুলো শুনবেন। কথা অনুযায়ী বুধবার বিকেলে শিক্ষার্থীরা তাদের দাবি পেশ করতে সাবাস বাংলাদেশ চত্বরে মিলিত হন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল হিমেল যে ভবনের নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাকে পিষ্ট হয়ে মারা যান সেই ভবনের নামকরণ তার নামেই করতে হবে। উপাচার্য ডাক্তার গোলাম সাব্বির সাত্তার তাদের এই দাবি মেনে নিয়ে বলেন, আমরা হিমেলের নামেই বিজ্ঞান ভবনটির নামকরণ করব এবং তার স্মরণে চিরস্থায়ী একটি স্মৃতিফলক নির্মাণ করব। শিক্ষার্থীদের দাবিগুলো ছিল নিহত হিমেলের পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, আহত শিক্ষার্থীর ব্যয়ভার বহন করা, হিমেলের নামে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নামকরণ করা, রাস্তা মেরামত করে কনস্ট্রাকশনের কাজ শুরু করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা, বহিরাগতদের সম্পূর্ণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা, কাজলা ও বিনোদপুর গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ করা, রাকসো নির্বাচন নিশ্চিত করা এবং বোটানিক্যাল গার্ডেনের ভেতরে রাস্তা মেরামত করে কাজ চালু করা। এদিকে ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার 2 ফেব্রুয়ারি দুপুর 2টায় নাটোর সদর উপজেলার কেন্দ্রীয় গাড়িখানা কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর, হিমেলের আত্মীয় স্বজন, স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের 500+ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকাল 9টায় হিমেলের মরদেহ চারুকলা অনুষদে নিয়ে আসা হয়। সেখানে 10টা পর্যন্ত রাখার পর মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে রাখা হয়। 1 মিনিট নীরবতা পালন ও স্মৃতিচারণ শেষে 10টায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ডাক্তার আসাবুল হক। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা সদ্য সাবেক প্রক্টর লিয়াকত আলীর অব্যাহতি দাবি জানান। শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রক্টরকে অব্যাহতি দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রাক চাপায় হিমেল নামের এই শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক ও হেলপারকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ। জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ।